no. তুতুন, হ্যাঁ তুতুন, ওঠো, আজ রথযাত্রা, রথ কিনতে যাবা না? হ্যাঁ, গুড মর্নিং সান, চলো ওঠো, ব্রাশ করতে হবে, রথ কিনতে যাবে না? চলো। ছটা বেজে গেছে, যাই বাবা উঠে পড়ি। ও আজকে তো ভুলেই গেছিলাম, আজকে তো রথযাত্রা, বাপ বেটা দুজনেরই ছুটি আছে। এখন আর উঠে কোনো লাভ নেই, সে তো সংসারে প্রত্যেক দিনের গুদর খাটনি খাটতে হয়। যাই বাবা। ছুটির দিন একটু শান্তি মতো ঘুমাবো, তাও শালা পায়খানা। বাবা রে, না থাকা যাচ্ছে না। কি গন্ধ, পুরো সুর পচা গন্ধ, আর ভাতটা হয়েছে এরকম, কিন্তু খায় আর পাত দেয়। তুই মনে বাবার পায়খানা হয়ে গেছে, এসে যদি তাকে আমি উঠে বসে রয়েছি তাহলে আমাকে শিগগির পড়তে বসিয়ে দেবে, আমি তার থেকে ভালো শুয়ে পড়ি। শান্তি, হাগার মতো শান্তি কোনো জিনিসে নেই। এখনো ঘুমাচ্ছে, থাক এখন আর ডাকবো না, এমনি অফিসে সারা সপ্তাহ গরুর খাটনি খাটতে হয়, আবার এখন ডেকে দিলে পুরো ঘুমে 12টা বাজে দেবে, তার থেকে বলো না একটু শুয়েই নি, সবে তো 7টা বাজে। সকাল সকাল খেয়ে, ও আচ্ছা আচ্ছা না, এই জন্য তোমার গান চলেছে, গান শুনে যদি ঘুম ভেঙে যায় তবে আমার ঘুমে 12টা বেরিয়ে যাবে, কি করা যায়? আইডিয়া। ব্যাস এবার নিশ্চিন্তে, আর এরা ঘুম ভাঙার কোনো গল্প নেই এদের। লে চালা, কত গান চালাবি তোরা, আ ভাই গা মজা। পটকার মা, ও পটকার মা বলি, ও চিনি পটকার মা, দূর ওদের তো কোনো সারা শব্দই পাওয়া যায় না। নিশ্চয়ই বাবা তোমাকে রথ কিনে দেবো, আমরা অবভিয়াসলি অনেক বড় লোক, নিশ্চয়ই কিনে দেবো। অত বড় রথ দিয়ে কি করবি? মিনা ডিনাকে দেখো না, ওরা আবার কে? আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ আমার কাছে নেই গো বাবু, ভা যা বা দম 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 দম। কি দম দম করছিস সকাল সকাল? বলেছিস না গরিবের ঘরে দামের কোনো কথা বলবি না, দে রিপোর্টে, সারা বছর ধরে খালি এইসবই দেখে গেল। দেখ জয় জগন্নাথ কে দেখাচ্ছে দেখ তুমি দেখো এইসব বলো কি নি এই দেখো দেখে যাও জয় জগন্নাথ দেখে যাও এ বাবা কি ভিড় পুরীতে আরে মুখের সামনে এসে বলে বললো হ্যাঁ এখান থেকে কে কাজ নেই জগন্নাথ দেখতে বলে যে আমার মুখের সামনে জগন্নাথ বসে আজব মেয়ে ভাই বাবা কি ভিড় হয়েছে এবছর জয় জগন্নাথ আহ দেখলো মনটা শান্তি হয়ে যায় আরে তুই দেখছিস কি নমস্কার কর ঠাকুরটাকে ওই তাকিয়ে আছিস কেন কি হয়েছে তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বললা কি মিথ্যে কথা বলেছি তোকে তার মানে তো আজকেই রথ আজকে রথ কোথায় আজকে রথ তুমি তো টিভিতে রথ দেখছো আরে ওটা তো আগের বছর টিভি টেলিকাস্ট দেখাচ্ছে ঘাটে মরা খালি ছেলেটাকে মিথ্যে কথা বলে বলে চাপিয়ে রাখে নারী বাবু আজকেই রথ টাকা দাও রথ কিনবো তো দেখছো কি আমার দিকে টাকা দাও তাড়াতাড়ি চলো রথ কিনবো টাকা দাও এখন কি রথ কিনবি রে আজকে তো টাকা দেবো না দাঁড়া দিচ্ছি দু টাকা নে ওই দেখ রাস্তা দিয়ে অনেক রথ যাচ্ছে মানে রথ ট্রেন আগে যা দু টাকা তুমি রাখো তুমি গিয়ে রথ কেন যাও বাবা রথের বেলা নিয়ে যাবে না রথের বেলা হ্যাঁ চল 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 নিজের কিডনি দুটো বেচতে তোমাদের সকালে পূরণ করতে করতে আমার জীবনটাই তোমার আজকাল হয়ে গেল পুরো কি বউ রে বাবা গরম গরম পাপড় ভাজা আর জিলিপি গেছে আর পেটে জায়গা নেই আজকে দিনে বাবা খেতে হয় পাপড়টা খাও পাপড়টাই তো মেন নাও জিলাপি খেয়েছি আর খাবো না নাও শোনা একটা না একটা না হ্যালো নাও একটা এই একটা করেই পাপড় পাবে এখন তেলের অনেক দাম জিলেবি খাবি এই তো তোর মা সামনে দাঁড়িয়েছে খেয়ে পুরো দাদা জিলেবির আড়াই পেঁয়াজ তবে রে কি বললে